আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। সাক্ষ্য আইনের ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে আলোচনা করব সাক্ষ্য আইনের ধারা 5 থেকে 16 পর্যন্ত। আজকের পর্বের বিষয় হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা। তো ডিয়ার ভিউয়ার্স, মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। আজকের বিষয় ঘটনার প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের সাধারণ বিধান হচ্ছে বিচার্য বিষয়গুলো সম্পর্কে সাক্ষ্য উপস্থিত করতে হবে এবং বিচার্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু বিষয় অর্থাৎ ঘটনার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত সাক্ষী উপস্থিত করার অধিকার মামলার পক্ষদেরকে দেওয়া হয়েছে। এই যে বিচার্য বিষয়ের সাথে এতপ্রতভাবে জড়িত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ঘটনার প্রাসঙ্গিকতা। বিচার্য বিষয় এবং বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত প্রাসঙ্গিক বিষয় ধারা 6 থেকে 16 পর্যন্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে চলে যাব ধারা 5। সাক্ষ্য আইনের 5 ধারায় যে বিষয়টি বলা হয়েছে বিচার্য ঘটনা ও প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কিত সাক্ষ্য প্রদান করা যাবে। তো সাক্ষ্য আইনের এই যে 5 ধারা, এই বিষয়টি কি যে বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে শুধুমাত্র সাক্ষ্য প্রদান করা যাবে, অর্থাৎ কোনো মামলায় বা কার্যক্রমে বিচার্য প্রত্যেকটি ঘটনার এবং এই আইনের অতপর যে সমস্ত বিষয়ে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়েছে তার অস্তিত্ব বা অস্তিত্বহীনতা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে এবং এটা ভিন্ন অপর কোনো ঘটনার সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে আমরা কী পেলাম যে একটি মামলায় যখন কোনো বিচার্য বিচার শুরু হয় তখন এই মামলার যে বিচার্য বিষয় রয়েছে এই বিচার্য বিষয়ের সাথে যে সকল প্রাসঙ্গিক বিষয় রয়েছে শুধুমাত্র এই প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা সম্পর্কেই সাক্ষ্য দেওয়া যাবে, এই বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু সাক্ষ্য দেওয়া যাবে না। আমরা একটি ব্যাখ্যা দেখতে পাচ্ছি যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে বর্তমানের প্রচলিত কোনো আইন অনুসারে কোনো ব্যক্তি যে ঘটনা প্রমাণ করার অধিকারী নয় এ ধারা অনুসারে সে ব্যক্তি সে ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা সাক্ষ্য আইনের 5 ধারা নিয়ে কয়েকটি উদাহরণ দেখব যে ক নামক একজন ব্যক্তি মৃত্যু ঘটানোর ইচ্ছা নিয়ে খকে পিটিয়ে হত্যা করার অভিযোগে সে অভিযুক্ত হলো। এখানে যে বিচার্য বিষয় হবে ক বিচারে নিম্নলিখিত ঘটনাগুলো বিচার্য বিষয় হবে। ক খকে লাঠি দ্বারা প্রহার করেছে, ক কর্তৃক পেটানোর ফলে ক্ষয়ের মৃত্যু ঘটিয়েছে কিনা, ক কর্তৃক ক্ষয়ের মৃত্যু ঘটানোর একটি অভিপ্রায় ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে বিচার্য বিষয় বলে বিবেচিত হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা সাক্ষ্য আইনের 5 ধারা আলোচনা করে যে বিষয়টি পেলাম যে যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, 2টি বিষয়ের কথা এই সাক্ষ্য আইনের 5 ধারায় বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বিচার্য বিষয় এবং 2 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ব্যতীত কিন্তু সাক্ষ্য আইনে অন্য কোনো বিষয়ে সাক্ষ্য প্রদান করার কথা বলা হয়নি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব সাক্ষ্য আইনের 6 ধারা। সাক্ষ্য আইনের 6 ধারায় যে বিষয়টি বর্ণিত আছে যেসব ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক ঘটনা, ঘটনাগুলো এই সময়ে ও একই স্থানে সংঘটিত হয়ে থাকুক অথবা ভিন্ন ভিন্ন সময়ে ও স্থানে সংঘটিত হয়ে থাকুক ওই ঘটনাগুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের যে বিষয়টি,
যে সব ঘটনা একটি কাজের অংশ সেগুলোই ঘটনাই হলো একটি প্রাসঙ্গিক ঘটনা। অর্থাৎ সাক্ষ্য আইনের ছয় ধারায় প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে। আমরা যদি কিছু উদাহরণ দেখি, যে খকে পিটিয়ে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়েছে, পিটাবার সময় অথবা পিটাবার অব্যবহিত পূর্বে বা পরে ক খ অথবা ঘটনাস্থলে অপেক্ষমান ব্যক্তিরা যাই করে থাকুক বা বলে থাকুক, সেগুলিকে যদি উক্ত পিটাবার ঘটনার সাথে একই কার্যের অংশরূপে বিবেচনা করা যায়, তবে সেগুলোই প্রাসঙ্গিক ঘটনা। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, ক বাংলাদেশের বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত হবার অপরাধে অভিযুক্ত হয়েছে, সে একটি সশস্ত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে, উক্ত অভ্যুত্থানে সম্পত্তি ধ্বংস হয়, সেনাবাহিনী আক্রান্ত হয় এবং জেলখানা ভাঙা হয়। ক উক্ত ঘটনাগুলোর সবগুলোতে হাজির না থাকলেও একটি সাধারণ কার্যের অংশ হিসেবে সমগ্র ঘটনায় প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। তো ছয় ধারার যে বিষয়টি রেস গেস্টি সম্পর্কে বর্ণিত হয়েছে, রেস গেস্টি সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে, সেসব বিষয় যেগুলো বিচার্য বিষয়কে ভিত্তি করে অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে এবং যা মূল কাজের প্রকৃত ব্যাখ্যা প্রদানের জন্য দরকার হয়, ধারা ছয় থেকে নয় এবং চোদ্দ। ইংরেজি আইনের রেস গেস্টি নীতিটি সাক্ষ্য আইনের ছয় ধারায় রূপায়িত হয়েছে। সাক্ষ্যের সাধারণ নিয়ম হলো জনশ্রুতি সাক্ষ্য হিসেবে গ্রহণ না করা, তবে ছয় দ্বারা ইহার ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়টি জানি, যে জনশ্রুতি সাক্ষ্য, জনশ্রুতি সাক্ষ্য বলা বলতে বোঝায় যে শোনা সাক্ষ্য বা মানুষের নিকট শোনা সাক্ষ্য, সাক্ষ্য আইনে গ্রহণীয় নয়। কিন্তু এই ছয় দ্বারায় কিন্তু এই জনশ্রুতি সাক্ষর কিছু ব্যতিক্রম রয়েছে। ছয় ধারার কোনো বিবৃতি গ্রহণযোগ্য হতে হলে এটি অবশ্যই সেই অপরাধ ঘটানোর সমকালীন হতে হবে বা ঘটনা সংঘটনের পরপরই হতে হবে বা এই ঘটনার সাথে প্রাসঙ্গিক বিষয় থাকতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সাত ধারা। সাত ধারায় বলা হয়েছে, যেসব ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, সংগঠন, কারণ বা ফল অথবা যেগুলি উক্ত বিষয়সমূহ অনুষ্ঠিত হবার পরিবেশ সৃষ্টি করে, অথবা যেসব ঘটনা উক্ত ঘটনা অনুষ্ঠিত হবার সুযোগ সৃষ্টি করে, সেগুলোই প্রাসঙ্গিক। তো আমরা কী পেলাম সাক্ষ্য আইনের সাত ধারায়? পেলাম যেসব ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ মাত্র, অর্থাৎ ঘটনা সংগঠন, কারণ বা ফল অথবা যেগুলো উক্ত বিষয়সমূহের অনুষ্ঠিত হবার জন্য পরিবেশ সৃষ্টি করে মাত্র, অথবা এইসব ঘটনা উক্ত ঘটনার সাথে বা অনুষ্ঠান সেই ঘটনা অনুষ্ঠিত হবার সুযোগ সৃষ্টি করে দেয়, সেগুলোই কিন্তু প্রাসঙ্গিক ঘটনা বলে বিবেচিত হবে। আমরা যদি একটি উদাহরণ দেখি, যে প্রশ্ন হচ্ছে ক ক্ষয়ের উপর ডাকাতি করেছে কিনা, এবং ডাকাতির অব্যবহিত পূর্বে খ টাকা পয়সা সঙ্গে নিয়ে এই মেলায় গিয়েছিল কিনা, এবং সে অপরাপর লোককে টাকা দেখিয়েছিল কিনা বা তাদের নিকট টাকার কথা উল্লেখ করেছিল কিনা, এই বিষয়গুলি কিন্তু প্রাসঙ্গিক। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যে ক খকে হত্যা করেছে কিনা, ঘটনাস্থলে তার কাছে দস্তাদস্তির ফলে মাটিতে যেসব চিহ্নিত বিষয় রয়েছে সেগুলো হয়েছে কিনা, বা সেগুলো হয়ে থাকলে সেগুলো প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আট নম্বর ধারায় চলে যাব। আট নম্বর ধারায় বলা হয়েছে, বিচার্য ঘটনা সংঘটনের উদ্দেশ্যে অভিপ্রায় প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ বা আচরণ প্রাসঙ্গিক। এই ধারা অনুসারে মোটিভ প্রিপারেশন কন্ডাক্ট প্রাসঙ্গিক। অর্থাৎ কোনো ব্যক্তির আচরণ কখন প্রাসঙ্গিক, তখন সে ব্যক্তির কাছে বা উপস্থিতিতে ও শ্রুতিগোচরে প্রদত্ত বিবৃতি তার আচরণকে প্রভাবিত করলেও তা প্রাসঙ্গিক।
আট ধারায় বিষয়টি হচ্ছে যে বিচার্য ঘটনা অর্থাৎ যে বিষয় নিয়ে বিচার হবে সেই ঘটনার সঙ্গে সংগঠনের উদ্দেশ্যে সেই অভিযুক্ত ব্যক্তির অভিপ্রায় প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ ছিল সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। নয় নম্বর ধারায় বলা হয়েছে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে সকল ঘটনা আবশ্যক সেগুলো প্রাসঙ্গিক, অর্থাৎ প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে সকল ঘটনা আবশ্যক, অর্থাৎ একটি প্রাসঙ্গিক বিষয় যদি আমরা ব্যাখ্যা করি বা উপস্থাপন করি এবং এই ব্যাখ্যার সাথে যদি আরও কোনো বিষয় থাকে বা ঘটনা থাকে সেগুলো কিন্তু প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। এর ভিউয়ার্স আমরা 10 ধারা আলোচনা করব। 10 ধারায় যে বিষয়টি বলা হয়েছে থিংস সেড অর ডান বাই কনস্পায়ারেটর ইন রেফারেন্স টু কমন ডেজিং, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অপরাধ সংঘটিত করার জন্য যে সব কথা বা কাজ করবে তা প্রাসঙ্গিক। এই ধারায় কমন ডেজিং বা অভিন্ন মতলব অভিপ্রায়ের বিধান বর্ণিত হয়েছে। দশ ধারায় আমরা কী পেলাম যে দুই বা ততোধিক ব্যক্তি যখন একত্রে মিলিত হয়ে কোনো অপরাধ সংগঠন করার জন্য কোনো কথা বা কাজ করবে তখন সেই যে কথা বা সেই কাজগুলো সকল বিষয়ে কিন্তু এখানে প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। তো ডিয়ার ভিউয়ার্স আমরা 11 ধারা আলোচনা করব। 11 ধারায় বলা হয়েছে যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো প্রাসঙ্গিক হতে পারে। এখানে দুইটি ক্ষেত্রেই শেষ যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় দুটি ক্ষেত্রে হতে পারে। একটি হচ্ছে যদি ঘটনাগুলো বিচার্য ঘটনার বা প্রাসঙ্গিক ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ হয়, অর্থাৎ 11 দ্বারা কিন্তু বলা হয়েছে যে সকল ঘটনা প্রাসঙ্গিক নয়। আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে সকল ঘটনা প্রাসঙ্গিক, যে সকল বিষয় প্রাসঙ্গিক। এই পর্বে আমরা যে 11 ধারায় কিন্তু এর কিছু ব্যতিক্রম, যেমন যে সকল ঘটনা প্রাসঙ্গিক নয় দুটি ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, যদি ঘটনাগুলো বিচার্য ঘটনার বা প্রাসঙ্গিক ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ হয় এবং যদি সেই সমস্ত ঘটনা নিজে অথবা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়, কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা যথেষ্ট পরিমাণে সম্ভব বা অসম্ভব করে তোলে তখন এই বিষয়গুলো কিন্তু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হতে পারে। আমরা যদি উদাহরণ সহ আলোচনা করি, প্রশ্ন হচ্ছে কোনো নির্দিষ্ট দিনে এ নামক ব্যক্তি চট্টগ্রামে একটি অপরাধ করেছে কি না, ওই তারিখে এ নামক ব্যক্তি ডাকা ছিল, এটা প্রাসঙ্গিক ঘটনা। ডিয়ার ভিউয়ার্স আমরা এখন 12 ধারা আলোচনা করব। 12 ধারায় বলা হয়েছে যেসব ঘটনা দেওয়ানি আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে সেগুলো প্রাসঙ্গিক, অর্থাৎ যে সকল ঘটনা শুধুমাত্র সিভিল স্যুটকে বা দেওয়ানির বিষয়কে অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতিপূরণ নির্ধারণে সহায়তা করে সেগুলোই প্রাসঙ্গিক। 13 ধারায় আমরা সেম বিষয়টি পাবো, যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন সেসব ঘটনা প্রাসঙ্গিক, অর্থাৎ এখানে দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু একমাত্র প্রাসঙ্গিক বিষয়। 13 ধারার যে বিষয়গুলো রয়েছে, যে ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কোনো অধিকার বা প্রচলিত প্রথার অস্তিত্ব আছে কি না, সেক্ষেত্রে যে নিম্ন বিষয়গুলো প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে, ক যে কার্যের দ্বারা সংশ্লিষ্ট অধিকার বা প্রথা সৃষ্টি হয়েছে বা দাঁড় করানো হয়েছে, সংশোধন করা হয়েছে, স্বীকৃত হয়েছে, প্রয়োগ করা হয়েছে বা অস্বীকৃত হয়েছে, তার অস্তিত্বের সাথে যা অসঙ্গতিপূর্ণ, এবং নির্দিষ্ট যেসব ক্ষেত্রে উক্ত অধিকার বা প্রথা দাবি করা হয়েছে, স্বীকৃত হয়েছে, আমল করা হয়েছে অথবা যেসব ক্ষেত্রে তার ব্যবহার আপত্তি করা হয়েছে তা প্রয়োগ বা ত্যাগ করা হয়েছে। অর্থাৎ 13 ধারা যে বিষয়টি রয়েছে, যখন অধিকার বা প্রথা সম্পর্কিত প্রশ্ন ওঠে তখন যে সকল বিষয় প্রাসঙ্গিক সেই সকল বিষয় কিন্তু প্রাসঙ্গিক। 14 ধারা আমরা আলোচনা করব, যেসব ঘটনা বা দেহের অবস্থা জ্ঞান সরল বিশ্বাস অবহেলা উগ্রতা অনুভূতি প্রকাশ করে তা প্রাসঙ্গিক,
অর্থাৎ একটি মামলার বিচার্য বিষয়ে যে সকল ঘটনা, দেহের অবস্থা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, উগ্রতা, অনুভূতি প্রকাশ করে তাই প্রাসঙ্গিক। যেমন চোরাই মাল বলে জানা সত্ত্বেও চোরাই মাল গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছে, বিশেষ কোনো একটি চোরাই দ্রব্য তার দখলে ছিল বলে প্রমাণিত হয়েছে, একই সময় আর অনেক চোরাই দ্রব্যই দখলে ছিল, এটা প্রাসঙ্গিক ঘটনা, কেননা এটা হতে প্রতীয়মান হয় যে যে সমস্ত দ্রব্য তার দখলে ছিল তার প্রত্যেকটি এবং সবগুলো চোরাই দ্রব্য বলে সে জানত, সেহেতু এই দ্রব্যটিও চোরাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা 15 ধারা আলোচনা করব। 15 ধারায় বলা হয়েছে কোন কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত, এ প্রশ্নে যে সমস্ত ঘটনার প্রভাব থাকে, অর্থাৎ ফ্যাক্ট বিয়ারিং অন কোয়েশ্চন ওয়েদার অ্যাক্ট ওয়াজ অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন 15 ধারা আলোচনা করব। কোন কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত, এ প্রশ্নে যে সমস্ত ঘটনা প্রভাব থাকে। যখন প্রশ্ন ওঠে যে কোনো একটি কাজ ইচ্ছাকৃত না আকস্মিক করা হয়েছে, না বিশেষ জ্ঞান বা ইচ্ছা সহকারে তা করা হয়েছে, তখন ওই কাজটি এমন এক ঘটনা সমষ্টির অংশ হয় যার প্রত্যেকটি ঘটনার সাথে উক্ত কার্যের কারণ সংশ্লিষ্ট, তবে ওই ঘটনার ওই কার্যটি প্রাসঙ্গিক ঘটনা। আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝি, ক তার বাড়ির বিমার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধে অভিযুক্ত হয়েছে। একাদিক্রমে ক কতিপয় বাড়িতে বাস করেছে, প্রত্যেক বাড়িতে বিমা করা হয়েছিল, প্রত্যেক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে এবং প্রত্যেক অগ্নিকাণ্ডের পর ভিন্ন ভিন্ন এক একটি বিমা অফিস হতে প্রতীয়মান হয় যে অগ্নিকাণ্ডগুলি আকস্মিক দুর্ঘটনা ছিল না, সে ইচ্ছাকৃতভাবেই লাভবান হওয়ার উদ্দেশ্যে এটি করেছে। এখানে এই বিষয়টি প্রাসঙ্গিক। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাব। কার্যক্ষেত্রে অনুসৃত কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক, অর্থাৎ যখন প্রশ্ন ওঠে যে কোনো নির্দিষ্ট একটি কার্য করা হয়েছে কি না, তখন যে পদ্ধতিতে কার্যটি স্বাভাবিকভাবে করা হতে পারে সেরূপ কোনো কার্য পদ্ধতির অস্তিত্ব প্রাসঙ্গিক ঘটনা। আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝি, প্রশ্ন হচ্ছে একটি নির্দিষ্ট চিঠি প্রেরিত হয়েছে কি না, ডাকে দেওয়ার জন্য সকল চিঠি এক জায়গায় জমা করা সাধারণ কার্যপদ্ধতি ছিল এবং নির্দিষ্ট সে চিঠিখানে সে জায়গায় রাখা হয়েছিল, এগুলি প্রাসঙ্গিক ঘটনা। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই 16 ধারায় কী পেলাম, যে যখন একটি বিষয় নিয়ে প্রশ্ন ওঠে যে কোনো নির্দিষ্ট একটি কাজ করা হয়েছে কি না, বা এই নির্দিষ্ট কাজটি করা হলে পরবর্তী বিষয়টি প্রাসঙ্গিক, তখন যে পদ্ধতিতে কার্যটি স্বাভাবিকভাবে করা হতে পারে সেরূপ কোনো কার্য পদ্ধতির অস্তিত্ব যখন প্রমাণ হবে সেগুলোই প্রাসঙ্গিক। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে, ধারা 5 থেকে 16 পর্যন্ত। তো ডিয়ার ভিউয়ার্স, বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে ভিডিও নির্মাণ করে থাকি। তো আপনি যদি বার কাউন্সিল পরীক্ষাতেই হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার যে কোনো মতামত, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।